দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো ডুবাইয়ের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবর মতো চেষ্টা করছি ডুবাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমরা যাচ্ছি ফার্ম জুমেরাতে। আপনারা সবাই জানেন ডুবাইয়ের ঐতিহ্যবাহী আরো একটি দর্শনীয় স্থান হচ্ছে ফার্ম জুমেরা। তো আজকে আপনাদেরকে ফার্ম জুমেরার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে আছে সাইদ ভাই, হাই, আছে আজগর ভাই ড্রাইভ করছে, আমরা সবাই কিন্তু ফেনীর। তো আমরা আপনাদেরকে দুবাইয়ের আটলান্টিকের সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। থাকুন আমাদের সাথে। পাম জুমেরা হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কৃত্রিম দ্বীপ। এটি খেজুর গাছের আদলে তৈরি করা হয়েছে। আপনারা সবাই জানেন এটি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটি আইকনিক দ্বীপ, যেখানে আপনার রয়েছে অনেক নামি দামি হোটেল এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসে উপভোগ করার জন্য এবং তাদের অবসর সময় কাটানোর জন্য। সো এখানকার যে সুন্দর দৃশ্য আছে আমি আপনাদেরকে সেটি ঘুরে দেখাবো। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই ফার্ম জুমেরা দ্বীপটি 2001 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়েছে এবং 2006 সালের দিকে এটির কাজ শেষ হয়েছে। পুরোপুরি শেষ হয়নি, কিছু ইউনিটের কাজ শেষ হয়েছে এবং কিছু আবাসিক হোটেল ইউনিট হস্তান্তর করেছে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধনী ব্যক্তিগুলো কিন্তু এখানে হোটেল এবং হচ্ছে যে আবাসিক যে ইউনিট রয়েছে সেগুলো ক্রয় করেছে। 2009 সালের দিকে এখানে 28টি হোটেল খোলা হয়েছে, 28টি হোটেল কার্যক্রম শুরু করেছে। এই প্রকল্পটি তৈরি করেছে নাকিল, যেটি হচ্ছে ওয়ার্ল্ডের একটি নাম করা রিয়েল এস্টেট কোম্পানি। তারা হচ্ছে যে এই রিসোর্টটি তৈরি করেছে এবং এটি হচ্ছে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করেছে। সো এখানে কিন্তু আটলান্টিক হোটেল ছাড়াও কিন্তু আরও অনেকগুলো নামি দামি হোটেল রয়েছে। এখান থেকে কিন্তু আপনার এই যে আরব সাগর, আমরা এখন আছি আরব সাগরের পাশে। এখানকার বিকালের মুহূর্তটি আসলে খুবই চমৎকার। সাগরের পাড়ে আসলে এমনিতে মন ভালো হয়ে যায় এবং এখান থেকে কিন্তু আপনার এই ফার্ম জুমেরার বিভিন্ন ভবনগুলো দেখা যাচ্ছে। আটলান্টিক হোটেল সহ এখানে অনেকগুলো হোটেল রয়েছে, সেই হোটেলগুলো দেখা যাচ্ছে এবং এক একটির ডিজাইন অনেক অসাধারণ। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এটির সৌন্দর্য উপভোগ করার জন্য। সো আমাদের কাছেও এসে খুবই ভালো লেগেছে, আর বিশেষ করে হচ্ছে যে এখানকার বিকালের যে মুহূর্তটি এটি খুবই ভালো লেগেছে। এবং আজকের দিনটিতে মানুষজন খুবই কম, কিন্তু অন্যান্য দিন এখানে কিন্তু অনেক বেশি মানুষজন থাকে। আর বিশেষ করে এখানে যে হোটেলগুলো রয়েছে পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কিন্তু এই হোটেলগুলোতে আসে, তাদের অবসর সময়গুলোকে এখানে কাটায়। এখানে আপনার অবসর যাপনের জন্য সব ধরনের এখানে ফ্যাসিলিটি রয়েছে। সো দর্শক, পাম জুমেরা এখানে এসে ভালো সময় কেটেছে এবং হচ্ছে যে আপনারা যারা দুবাই ভ্রমণে আসবেন আপনারা এস্থানে এসে ঘুরে যেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।